ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তাজমুন রিনো। সো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি রিয়্যাক্ট করবো আরআর মুভির রামচরণের যে এন্ট্রি সিন আছে সেই সিনের উপর। সো চলুন এই ভিডিওটি দেখি এবং এই সিনটি দেখে এবং এনজয় করা যাক। আর আপনারা তো জানেন যে আরআর মুভিটি কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে এবং কয়েক মাস আগে কিন্তু এটি রিলিজ হয়েছে। আর এই মুভিটি কিন্তু খুবই বড় একটা বড় বাজেটের একটা মুভি। অলরেডি এই মুভিটি কিন্তু 5.5 বিলিয়ন ইন্ডিয়ান রুপিতে এই বাজেটের একটা মুভি। এবং এই মুভির স্টোরি লিখছেন বিজয়েন্দ্র প্রসাদ এবং এই মুভির ডিরেক্টর হচ্ছেন এস এস রাজামৌলি। এবং এই মুভিতে কিন্তু আছেন এনটিআর, রামচরণ, অজয় দেবগন সাথে আলিয়া ভাট। সো চলুন আমরা সিনটি দেখি এবং এনজয় করা যাক। এই সিনটি দেখা যাক এবং এখানে দেখা যাক যে রামচরণ কিভাবে এন্ট্রি করেন। সো গাইস লেটস প্লে। Oh!
মানে ওই লোকটাকেই ধরার জন্য আসলে গিয়েছে, তাকেই করেছে সবার উপরে, এখন এতগুলো হাজার হাজার মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে রামচরণ, সেই লোকটাকে ধরে এনেছে নিজের জীবন। That walk. I was scared out of my wits, sir. He scares me more. ব্রিটিশ পাড়াকে রামচরণ এখানে উনি আছেন, উনি চাকরিরত আছেন ইন্ডিয়ান হিসেবে আর কি। যাই হোক, খুবই সুন্দর ছিল রামচরণের এখানে পুরো ক্যারেক্টারটা, মানে পুরো একদম একদম শক্তিশালী পালোয়ান, একদম খুবই পাওয়ারফুল একটা স্ট্রং একটা ক্যারেক্টারে আছেন আরআর মুভিতে। এবং রামচরণকে খুবই ভালো লাগছিল আমার, আমি খুব ভয় পাচ্ছিলাম যে যখন সবার উপরে ঝাঁপিয়ে পড়েছে পড়েছিল হাজার হাজার মানুষের উপর, সে একা কীভাবে পারবে, তারপর কিন্তু সে লড়েছে এবং যেই লোক লোকটির জন্য সে সবার উপর ঝাঁপিয়ে পড়েছিল সে লাস্ট পর্যন্ত ওই লোকটিকে ধরে নিয়ে এসেছিল। এবং মানে এত জনের সাথে মারামারি করার পর, এত জনের মার খাওয়ার পরও রামচরণ কীভাবে ফিরে এসেছে সেই সিনটা আসলে জোস, এবং এই সিনগুলো দেখলে আসলে লোমহর্ষক একটা ভাব চলে আসবে, এবং খুবই মর্মান্তিক কিছু সিন এখানে দেখানো হয়েছে। সো যাই হোক, ভালো ছিল ওভারঅল রামচরণের অ্যাক্টিং এখানে খুবই ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং বাটে অ্যাকশন সিন। এবং এখানে একটা স্টিক দিয়ে সে সবাইকে মারতেছে, এবং যেভাবে সবার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং যেভাবে করে জাম্প করেছে, এই জিনিসগুলো আসলে দেখানো হতো। এবং লাস্টের দিকে যখন কী বলে যখন সে তার বডিটা দেখাচ্ছিল এবং পরবর্তীতে যে চিৎকার করেছিল, সেই সিনটা আসলে দেখার মতো যে তার মনের মতো কতটুকু ক্ষোভ আছে ব্রিটিশদের জন্য, ব্রিটিশদের জন্য, ব্রিটিশদের বিপক্ষে আসলে সে অবস্থান করছে। কারণ এখানে কিন্তু সে একজন ভারতীয় হিসেবে অভিনয় করেছেন, এবং এখানে উনি একজন ইন্ডিয়ান, একজন যেখানে আসলে ব্রিটিশদের বারাক্কার মধ্যে উনি কী বলে কর্মরত আছেন, কিন্তু তারপরও নিজে সেটা চায় না যে তার নিজের দেশের মানুষকে ব্রিটিশরা কী বলে অনেক তাদের উপর অনেক
অত্যাচার করুক সেই জিনিসটা চায় না। এই যে একটা ক্ষোভ, ভেতরে যে একটা ক্ষোভ জমে আছে ব্রিটিশদের বিরুদ্ধে, সেই ক্ষোভটা আসলে শেষের দিকে যে সিনটা ছিল সেই সিনটা খুব ভালো ছিল, যখন চিৎকার করতেছিল একদম পুরো রাগে ফেটে যাচ্ছে এরকম একটা সিন। তো যারা খুব সুন্দর ছিল, পরবর্তীতে আমরা দেখবো পরে দ্য ওয়াটার হিসেবে কার এন্ট্রি হয় অবশ্যই সেটা দেখার বাকি আছে। সো যাই হোক, খুবই সুন্দর ছিল সিনটা এবং আমার মনে হচ্ছে আপনারা অনেক বেশি এনজয় করেছেন। যদি এনজয় করা থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটা কথা বলি, সেটা ছাড়া মুভির সিন যদি দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে অবশ্যই নেক্সট সিনের উপর রিয়্যাক্ট করবো। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।